আজকে আমরা বল্লা মেলাতে যাচ্ছি। করোনা বিধিনিষেধের মধ্যে বল্লা মেলা সেরকম লাগেনি, তবু দেখি যাওয়া যাক কেমন লেগেছে বল্লা মেলা। কেউ শীত, তাই তো? আমাদেরকে মেন রাস্তাতে দাঁড় করিয়ে দিল। এখন প্রায় 1.5 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে বল্লা মেলা মেলাতে যেতে গেলে এবং মন্দিরের কাছে যেতে গেলে। তো এখন চলি হেঁটে, লেটস গো। আমরা বল্লা মেলার কাছাকাছি চলে এসেছি, আর একটু হলে বল্লা মেলাতে ঢুকে যাব। এবার সেরকম ভিড় নেই, এবার বল্লা মেলাতে সেরকম ভিড় নেই। দেখুন, অনেক ঘুরে ঘুরে মন্দিরের কাছে আসতে হলো। যেমন অম্বুবাচীতে কামাখ্যা মন্দিরে যেমন হয়, হ্যাঁ, অম্বুবাচী শুরু হয়ে গেলে সোজা রাস্তাটাকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরে প্রবেশ করানো হয়, ঠিক সেই রকমই এখানেও সেই সিস্টেমটা দেখলাম। মা বল্লার মন্দির মায়ের মূর্তিটা দেখাতে পারছি না, কারণ মন্দিরে যা সামনে যাওয়া দিছে, তাই দূর থেকে ওঠার চেষ্টা করছি। কিন্তু মন্দিরটা দেখাতে পারছি, কিন্তু মন্দিরটা দেখাতে পারবো। মন্দিরের সামনেটা প্রচুর ভিড়, অনেক ছোট ছোট মা বল্লার, এখানে অনেক ছোট ছোট মা বল্লার মূর্তি আছে। এগুলো সাধারণত যাদের মান্যত ছিল তারাই দিয়েছেন, আর এখানে সব ঠাকুর রেখেছেন। আর এখানে পূজা হচ্ছে, পূজা করছে। এখানে বলি হয়, কিন্তু গত 2 বছর থেকে বলি হয়নি করোনা বিধিনিষেধের কারণে। বলি সাধারণত 1-2টা বা 100 হয় না, 1000 হয়। হাড়িঘাট, এবার কলা গাছ বলি করা হয়েছে পাঠার বদলে। এখন আমরা পূজার জন্য প্রসাদ নেব, বাতাসা। এই দোকানটা দেখি কত করে দাদা, বাতাসা আর ছাঁচ মিলে 150 টাকা, কম হবে না? দিন হাফ কিলো, দিন হাফ কিলো। মিক্স করে দিন, 150। কিছু করার নেই, হাড়ি হ্যাঁ দিন। 10 টাকা বেশি নাকি হাড়িতে? 15 টাকা, 10 টাকা বেশি নিন। সব হাতে ঘোড়া আর কি, হাতি দিয়ে দিন, হাতি হাতি একটা হাতি দিয়ে দিন, দিচ্ছেন তো? হাতি ঘোড়া সব দিবা। কিন্তু আমাদের পূজার ভোগ নেওয়া হয়ে গেছে, পূজার ভোগের দাম এত কি বলবো আর। সাধারণত 60 টাকা কিলো নর্মাল দিনে, এখানটা আমরা 150 টাকা কিলো কিনলাম।
বিক্রি হচ্ছে, তাই তো? 150 টাকা কিলো। এখন আমার নেক্সট পালা হচ্ছে পুজো দেওয়া, তারপরে এইটা কোথা থেকে নিলাম? এখানে সামনে পাচ্ছি না, এই চলে যান এখানে।